স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত কর্মসূচিতে এ দাবি জানানো হয়। পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা না হলে রোববার থেকে ফের আন্দোলনে নামার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, 2019 সালে পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুঃখজনক হলেও সত্য, এখনও সেই পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষার তারিখ দেওয়াতে আশার আলো দেখা মিললেও এখনও তা থমকে গেছে। তারা বলেন, আমাদের হল খোলা নিয়ে কোনো দাবি নেই। আমরা মেসে থেকেই এতদিন পরীক্ষা দিচ্ছিলাম, বাকিগুলোও দেব এবং আগামী 3 দিনের মধ্যে আমাদের স্থগিত পরীক্ষাগুলো নেয়ার দাবি জানান। আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করবো, আমরা এখানেই থাকবো। এমন তো অবস্থা আমাদের চলমান পরীক্ষাগুলো, আমরা চাই না যে বন্ধ হোক। আমাদের ডিসি এবং যারা উদ্বস্ত কর্মকর্তা আছেন তাদের কাছে আমাদের দাবি যে আমাদের চলমান পরীক্ষাগুলো পুনরায় যেভাবে চালু করার যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেই ব্যবস্থাটা যেন তারা নেয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা। এতে সভাপতিত্ব করেন আর ইউজের সভাপতি রফিকুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ চলাকালে যারা প্রকাশ্যে গুলি ছুড়েছিল সাংবাদিক মুজাক্কির তাদের ছবি তুলছিলেন, সেই কারণে তাকেই গুলি করা হয়। এরপর তার ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নেওয়া হয়। অপরাধীরা যেন চিহ্নিত না হয় সেজন্যই মুজাক্কিরকে হত্যা করা হয়েছে। সমাবেশ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় একের পর এক সাংবাদিককে হত্যা করা হচ্ছে। তাই সমাবেশ থেকে সকল সাংবাদিক হত্যার কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। তারা বলেন, সাংবাদিক হত্যার একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের ঘটনা কমে আসবে। তাই অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। আরিউজের সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা ও সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মামুনুর রশিদ, বিএফইউজের নির্বাহী সদস্য জাবিদ অপু, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল। উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি কাজী শাহেদ, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার আয়োজনে নগরীর শাহ মখদুম কলেজ মাঠে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেল 3টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, মজিদ আলী বিপিএম, বোয়ালিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন, 22 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, 23 নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দিন চৌধুরী সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে এরই মধ্যে প্রায় 275টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আগামী 26 মার্চ 2021 স্বাধীনতা দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আগামীতে রাজশাহী মহানগরী প্রায় 17 লাখ মানুষ দরজা খুলে রেখে ঘুমোতে পারবে। এখানে কোনো চোর, মাদক, সন্ত্রাস, জঙ্গি থাকবে না। রাজশাহী মহানগর হবে নিরাপত্তার নগরী। তিনি তার বক্তব্যে বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে 25 জন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী পুলিশ কমিশনারের নিকট আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করা মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের মাদক সেবন ও মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুলিশ কমিশনার তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান। রাজশাহী মহানগর হবে নিরাপত্তার নগরী, শান্তির নগরী, গ্রিন সিটি। এই মহানগরকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চাই। আমরা 26 মার্চ আমরা নতুন ভাবে পুলিশ বাহিনীকে নতুন অস্ত্র দিয়ে আমরা ফিল্ডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হ্যান্ড ফ্রি পুলিশিং ব্যবস্থা চালু হবে। এখানে অত্যাধুনিক পুলিশের সেবা আপনারা পাবেন। 24 ঘন্টা পুলিশের সেবা আমাদের দোরগোড়া পৌঁছায় দেওয়ার জন্য আমাদের পুলিশরা, আমাদের পুলিশের সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের পুলিশের সদস্যদের কোনো সদস্য যদি মাদকাসক্ত বা কোনো মাদকের সঙ্গে জড়িত হয়, ইতিমধ্যে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি স্পষ্টভাবে বলে দিয়েছি আমাদের পুলিশ সদস্য কোনোভাবে কোনো মাদকের বা কোনো ক্রাইমের সঙ্গে জড়িত হবে না। সুতরাং আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষা বলতে চাই, আমাদের সেবা আপনাদের জন্য 24 ঘন্টা ওপেন থাকবে। পৌর ভবন নির্মাণ, 120 কোটি টাকার পানি শোধনাগার, নিরাপদ পানি সরবরাহ প্রকল্প ও রাস্তা নির্মাণে বাধা প্রদান সহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালীর সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু। বৃহস্পতিবার দুপুরে সেনবাগ পৌরসভা কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, 2002 সালে প্রতিষ্ঠিত সেনবাগ পৌরসভার প্রথম ও দ্বিতীয় নির্বাচিত মেয়রের দায়িত্ব নেওয়ার পর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের বাধা দিয়ে আসছে একদল দুষ্কৃতিকারী। তাই পৌর এলাকার মানুষের কল্যাণে উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়নে তিনি উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জামানুল্লাহ, সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল্লাহ মামুন, বিশিষ্ট সমাজসেবক ফারুক বাবুল সহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নওগাঁর রানীনগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রানীনগর শেরে বাংলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রানীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকিয়া সুলতানা, সংসদ সদস্য সলিমউদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। না ফেরার দেশে চলে গেলেন দীপ্ত টিভি রাজশাহীর ক্যামেরা পার্সন মোহাম্মদ রফিকুল ইসলামের মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। 9 ছেলে ও 3 মেয়ে সহ রেখে গেছেন অনেক গুণগ্রাহী। আগামীকাল বাদ জুমা মহিষ বাথান কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে। মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার সন্তানরা। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।